অনেক অনেক ধন্যবাদ যে ভাবনা, এই বিজয়ের মুহূর্তে আপনার পাশে থাকার সৌভাগ্য হয়েছে আমার। বেলগ্রেড এখন আপনার জন্য অপেক্ষা করছে, অটোম্যানদের ভাগ্য বদলে দেবেন আপনি। দেখা যাক পারগালি, দেখা যাক আমাদের ভাগ্যে আসলে কি লেখা আছে। চলো, আমার রবের কাছে প্রার্থনা করি। হে রব, তোমার কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি, আজ আবার আমার দোয়া কবুল করো। অটোম্যান সাম্রাজ্যের সেবায় আমাকে উৎসর্গ করে দাও। আর কোনো অসহায় মানুষ যেন এই অত্যাচারীদের হাতে অকাতরে প্রাণ না হারায়। যে লক্ষ্যে আমরা যাত্রা শুরু করেছি সে লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি। কিছু কানে এসেছে? খুশির খবর জানায়নি আয়শা হাতুন? হুররাম সুলতান মা হবে, শাহজাদার মা, কেউ জানায়নি নাকি তোমাদের? আস্তে হুররাম, ধরা পড়ে যাবে। যে মিথ্যে বলে আর যে মিথ্যে রটায় সে অন্ধ হয়ে যায়। মারিয়া, হুররাম হাতুন না, হুররাম সুলতান ডাকবে, শাহজাদার মা হব আমি। এটা আমার প্রাসাদ, এই প্রাসাদেই জন্ম নেবে আমার ছেলে। ইনশাল্লাহ তাই হবে হুররাম, দোয়া করি আল্লাহর কাছে উনি যেন তোমাকে রক্ষা করেন আর কুনজর থেকে বাঁচান। সুমুলাকা আছেন? সুম্বুলাকা, আমি মুসলমান হয়ে যেতে চাই, আমাকে মুসলমান করে দিন। ভেতরে এসো। আল্লাহর অভিশাপ পড়ুক ওর উপর, চলে যাকো, ভালোই তো ছিলাম, আবার নতুন খেলা, ওর বাচ্চা জন্মের আগেই মরে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঠিক এমনই হবে সুলতানা, যেন যেন মরে যায় তাহলে শেষ হবে এসব। আমি খাবো না। কি এটা? হেকিম দিয়েছেন, খেলে আপনার ভালো লাগবে, এটা বেশি খেতে হয় না, শুধু এক দু ফোঁটা, বেশি খেলেই বিষ হয়ে যায়। তাই নাকি? এতই ভালো যদি হয় তাহলে দাও খাই। শিশিটা আমার হাতে দিয়ে দাও, বলা যায় না কখন মুস্তাফার হাতে পড়ে যায়। বাচ্চাগুলোকে দেখো কেমন ছুটে বেড়াচ্ছে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, যুদ্ধ লড়াই কিছুই চেনে না ওরা, শুধু খেলে বেড়াচ্ছে খোলা মাঠে। মুস্তাফাও যদি এমনি হুট করে এসে আমাকে জড়িয়ে ধরত। প্রায় দু মাস হয়ে গেছে যাপন, আপনি শাহজাদাকে দেখেননি, এজন্যই খারাপ লাগছে। মুস্তাফার হুররামের কথা মনে হলেই কেমন যেন লাগে, খুব অস্থির হয়ে যায় আমি। তুমিও একজন ভালো সঙ্গী খুঁজে নাও পারগালি, নিঃসঙ্গতা ভালো জিনিস না। সবসময় আপনার সাথে আপনার ঢাল হয়ে থাকলে আমার নিঃসঙ্গ বোধ হয় না জাহাপনা। বাহ, কি সুন্দর কথা বলেছ, কথায় এই ছন্দ তোমার মধ্যে আসে কোথা থেকে? কে সেই ভাগ্যবতী? খুব চিন্তা হচ্ছিল আমার, শুনেই ছুটে এসেছি। তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি।
আমার ভাগ্যই খারাপ, কি আর করব। কিন্তু দেখে মনে হচ্ছে আপনি ঠিক নেই, আমাদের ঝগড়ার মধ্যে পড়ে শুধু শুধু কষ্ট পাচ্ছেন। আজকাল আপনি নিজের খুব অযত্ন করছেন। আপনাকে এভাবে বিষণ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শাহজাদি, মন খারাপ হয়ে যায়। আম্মাও একই কথা বলছিলেন কদিন আগে, আবার কাউকে কথা দিয়েছেন মনে হয়। তুমি জানো কে, কেমন সে জানো কিছু? আমি তো এমন কিছু জানি না। আপনার কি কাউকে পছন্দ হয়েছে শাহজাদি? না, হয়তো ভাববেন না, কিচ্ছু হবে না। বেগম সুলতানা আজকাল যারই বিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার উল্টোটাই হচ্ছে। তো আমি কি করব বাতুল যদি তাড়াহুড়ো করে, অপেক্ষা করতে বলো ওকে। বেগম সুলতানা, সত্যিটা বলে দিলে হতো না? নিশ্চয়ই দায়া, হুররাম সন্তান সম্ভবা, তাই অন্য দাসী বেছে নিন, এটাই গিয়ে বলো তাকে। একি অদ্ভুত সমাধান এসেছে তোমার মাথায় দায়া, বুদ্ধি কি লোপ পেয়েছে? মাথা সত্যি কাজ করছে না, মাফ করবেন। বলো, অসুস্থ, অনেক জটিল অসুখ হয়েছে ওর, সুস্থ হতে সময় লাগবে, ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলো। আমার বলতে হবে সব, এমন কিছু একটা সাজিয়ে বলে দাও, গিয়ে যাও। হুররাম হাতুনের কি করবো, কি আদেশ ওর জন্য? আরে জীব খসে পড়ুক, কি হয়েছে? ক্ষুধা লেগেছে, খাবার চাই আমার। আমি কি বাবুর্চি? তোমার খাবার কি এখনো আসেনি? ক্ষুধা বেড়ে গেছে, ওটা খেতে ইচ্ছে করছে, ওই যে কেমন পোলাও এর মতন। বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয়েছে হুররাম হাতুনের? দেখো মাথা ঠিক করো, বেশি বিরক্ত করো না, যা আছে তাই দিয়ে খেয়ে নাও তো। সুম্বুল আগা, মাথা তুমি ঠিক করো, আমার চাই। সুলতান সুলেমানের বউ খেতে চেয়েছে বিরিয়ানি, এখনই হাজির করো। হুররাম জলদি এসো, বেগম সুলতানা ডেকেছেন তোমাকে, চলো জলদি যাও। সুম্বুল আগা, বিরিয়ানি ভুলবে না যেন, ক্ষুধা পেয়েছে। শাহজাদি, চিঠি পাঠানোর দূত এসে গেছে, এখন দিয়ে দিন। ইব্রাহিমের হাতে যেন দেয়া হয়, যেন ভুল না হয়। আমি বলে দেব, হাজনেদারের হাতে আমি নিজে পৌঁছে দেব, বলবো যেন খুব সাবধানে নিয়ে যায়। আপনি হুররাম হাতুনের খুশির খবরটাও কি লিখেছেন? হ্যাঁ, এইমাত্রই লিখলাম। আল্লাহ সবাইকে রক্ষা করুন। মাহি দেবানের অবস্থা ঠিক লাগছে না, ও খুব চিন্তিত গুলফাম, হুট করে উল্টাপাল্টা কিছু করে না বসে। আমার পরামর্শ গ্রহণ করার জন্য আমি ধন্য যাপনা। বেলগ্রেড আমাদের সকলেরই স্বপ্ন পিড়ে পাশা, আমি বাস্তবতাকে মেনে নিয়ে সব সময় কাজ করেছি, বুদ্ধি আর সাহস দুটোই থাকতে হবে। আপনি কামান বসানোর জন্য যে ভিত বানিয়েছেন তা আরো উঁচু হওয়া দরকার, কামানগুলো আরো উঁচু করে বসাতে হবে যাতে গোলা অনেক দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। বেশ মুশকিল কাজ এটা। সেতু তৈরির সব কাজ হয়ে গেছে? জলদি শেষ হয়ে যাবে, দিন রাত কাজ চলছে, মাটি করার কাজ শেষ, আমাদের সৈন্যরা খুব তাড়াতাড়ি কাজ করছে। যাপনা, যেমন দুর্গ আমরা জয় করেছি বটে, কিন্তু বেলগ্রেড জয় করতে না পারলে কি লাভ হবে পিরে পাশা? ওই দুর্গ জয় না হওয়া পর্যন্ত রাতের ঘুম হবে না, ওদের বুকের ভেতর খঞ্জর বসিয়ে দিতে হবে। আবার কেন ডেকেছেন বেগম সুলতানা? আবার কোনো কারণে শাস্তি দেবেন আমাকে? কি জানি, আমাকে ডাকতে বললো তাই ডাকতে আসলাম। এখন তো আর এদিন নিতে পাঠাবেন না, তাই না? বলো না। বেয়াদবি করবে না, মাথা নত রাখবে, তাহলে আর পাঠাবে না তোমাকে। হুম,
চলো চলো চলো। দেখেছ, খুব চালাক হয়ে গেছে হুরা মাতুন। হ্যাঁ, নিজেকে মালিক ভেবে না বসে। আজকে বিরিয়ানি, কালকে কোরমারে জেলা চাইলে। বেশি কথা না বলে হাত চালাও। হুররাম হাতুন গর্ভবতী, তাতে আমাদের কিছু করার আছে। যা চাইবে তাই দিতে হবে। কি ব্যাপার, খুব তোষামোদি করছেন দেখি ওর। লুকিয়ে লুকিয়ে অনেক মোহর দেয় নাকি আপনাকে? বেশি কথা বলছ আজকাল শেখর আগা। বাজারের দোকানদারদের পাঠানো বস্তাগুলোর কথা আমিও জানি। জি জি, আপনি বসুন না, মাংস খান, মিষ্টি খান, শরবত দিয়ে একটু। মিষ্টি আমার ঘরে পাঠিয়ে দাও, খেতে ইচ্ছে করছে। জি জি, অবশ্যই অবশ্যই। কোনো ভুল হয়ে থাকলে বেগম সুলতানা মাফ করে দিন। এখন থেকে কোনো ভুল যেন না হয় তাই রেখেছি। এই প্রাসাদে যারা মা হয় তাদের আলাদা কিছু নিয়ম কানুন আছে। নিগার কালফা বুঝিয়ে দিয়েছে আমাকে। যা বলেছে তা যেন মনে থাকে। বাচ্চা সুস্থ হওয়া চাই, তার জন্য তোমার থাকা খাওয়ার ব্যবস্থা সব অন্য ঘরে ঠিক করা হবে। যখন তখন যার তার সঙ্গে কোনো ধরনের কোনো ঝগড়ায় লিপ্ত হবে না। বাচ্চার কোনো প্রকার বিপদ হলে তুমি দায়ী থাকবে। এই বাচ্চা তোমার একার না, পুরো অটোম্যান বংশের সন্তান সে। এ কথা সবসময় মাথায় রাখবে। আসতে পারো। নিগার কালফা, শরবত আর মিষ্টির ব্যবস্থা করো। সবাই যেন জানে যে হুররাম হাতুন সুলতান সুলেমানের সন্তানের মা হতে চলেছে। নিগার কালফা, কিসের জন্য এই শরবত? হুররাম হাতুনের মা হওয়ার খুশিতে। বেগম সুলতানা হুকুম করেছেন শরবত আর মিষ্টি বিতরণের জন্য। শুনেছ কি বললো? ও তো সত্যি কথাই বলছিল। হ্যাঁ তো কি হয়েছে? ওর কপাল ভালো তাই। এত নিন্দা করা ঠিক না, তার চাইতে দোয়া করো ওর জন্য। সুলেমান, তোমারই অপেক্ষায় আছি আমি। আস্তে, মুস্তাফা উঠে যাবে। বেগম সুলতানা ওই হুর ওই দাসীর জন্য শরবত আর মিষ্টি বিতরণ করাচ্ছেন, উৎসব করছেন, ঠিক আপনার বেলা যেরকম করেছিলেন। আমরা এর চেয়েও বড় উৎসব করব তাই না গুলশা? ভাগ্যের কি নির্মম পরিহাস। বেগম সুলতানা ডেকেছেন আপনাকে। নিশ্চয়ই আমাকে বোঝাতে ডেকেছেন, ধৈর্য ধরতে হবে এটা বলার জন্য ডেকেছেন। এই সব কিছু সহ্য করার শক্তি জোগাড় করতে হবে এটা বলার জন্য ডেকেছেন। হে আল্লাহ, আমাদের সুলতান আর তার সৈন্যদের সাহস আর শক্তি বজায় রেখো। আমিন। অটোম্যান যোদ্ধাদের সফল করো। আমিন। হে রব্বুল আলামিন,
দুনিয়ার যে কোনো জায়গায় বসে যেই তোমার নাম নেয়, দয়া ভিক্ষা করে, তার সকল সমস্যা সকল কষ্ট দূর করে দিও। দুর্গ থেকে কামানের গোলা নিক্ষেপ শুরু হয়েছে। আমাকে দেখো, আমি মা হতে চলেছি, ফুটফুটে একটা ছেলে হবে। সুলেমানকে ভালোবেসে ফেলেছি, সুলেমানও ভালোবাসেন, যুদ্ধে গেছেন, আল্লাহ রক্ষা করুন আমার জন্য, অনাগত শাহজাদার জন্য ফিরুন। সিংহাসন সরাও। দুনিয়ার সব থেকে বড় সাম্রাজ্যের সুলতান সুলেমান আসছেন।
ভয় পাবেন না, অটোম্যানরা কখনো নিরপরাধ মানুষের উপর অত্যাচার করে না। বেলগ্রেড এখন অটোম্যান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। সুলেমানের আদালত কখনো কারো উপর কোনো অন্যায় হতে দেবে না। সহযোগিতা করলে আপনাদের সুরক্ষার সব দায়িত্ব আমরা গ্রহণ করব। নিজের মতো করে বাঁচতে পারবেন আপনারা। পিরেপাশা, আগামী এক বছর ওদের কাছ থেকে খাজনা আদায় হবে না। রাজকোষ থেকে 20 লাখ মুদ্রা ওদের মধ্যে বিতরণ করবার ব্যবস্থা করা হোক। শহরের সংস্কার করার ব্যবস্থা করুন। একই সাথে সব এলাকায় মসজিদ আর মক্তব নির্মাণের ব্যবস্থা করুন। পুরো এলাকার নকশা প্রস্তুত করুন আর নিরীহ মানুষের সাথে সৎ ব্যবহার করুন। সেমিন্দিরের ওয়ালি বালি বেকে বেলগ্রেডের সঞ্জাকের দায়িত্ব দেয়া হল। এটাই আজকের সভার সিদ্ধান্ত, সবাইকে জানিয়ে দিন। বিজয়ের খবর শুনে খুবই খুশি হয়েছিল আলা পাশা। আল্লাহর অশেষ দয়া যে আমাদের দোয়া শুনেছেন। আমার ছেলে আরো অনেক যুদ্ধ জয় করবে ইনশাআল্লাহ। ওদের এমনই অবস্থা হয়েছিল যে রাজা লই কোনো মতে প্রাণ নিয়ে পালাতে পেরেছে। সাম্রাজ্যের সব জায়গায় বিজয় উৎসবের প্রস্তুতি নেওয়া হোক। সুলতান সুলেমান খানের প্রত্যাবর্তন যেন ধুমধাম করে পালন হয়। আপনি কোনো চিন্তা করবেন না বেগম সুলতানা, যদি আপনার অনুমতি হয় একটা কথা বলতে পারি? জি বলুন। ছেলে খুব চিন্তিত, মেয়েটা কি এখনো সুস্থ হয়নি? অনেক দিন তো হয়ে গেল, ও আসলে মেয়েটার জন্য অপেক্ষা করছে, কি করব বলুন। আসলে ওর অসুখটা ভালো না, বাঁচার আশা খুবই কম লালা পাশা। ও তাই? আহা বেচারি, বয়সটা তো খুবই কম। বড় হয়ে যাও সোনা বাবু। হুররাম, মেয়ে হলে কি করবে তুমি? তখন যেন আফসোস করো না। আমার ছেলেই হবে, দেখে নিও তুমি। আমি জানি একদম সুলেমানের মতো হবে আমার ছেলে, সুলতান হবে, আর আমি হব বেগম সুলতানা। যাও নিচে যাও, দর্জি নিচে অপেক্ষা করছে, যাও আমি আসছি। হুররাম হাতুন, হুররাম হাতুন, হুররাম হাতুন, এসো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ? চলো তো, একটু কাজ আছে। আমি গর্ভবতী, কোনো কাজ করতে পারবো না। হুররাম হাতুন, ঘাবড়ানোর কিছু নেই, ভালোই লাগবে তোমার, এসো। দেখো ঠিক করে বলো তো, সত্যি বলো, উল্টাপাল্টা কিছু না তো? না না না, ওরকম কিছু না, তুমি খুশি হবে, এসো দেখি, এসো। বাহ, বুরসার কাপড়, এটা সুন্দর, আমি এটাই নেব। এই রং তোমাকে মানাবে না, এটা ছাড়ো, আমি নেব, আমার পছন্দ হয়েছে। চুপ, মাথা ধরে গেল, একে একে পছন্দ করো। হুররাম হাতুন, মাশাল্লাহ কি খুশি দেখাচ্ছে, এই সময় কিছুই মানাবে না তোমাকে। হুররাম হাতুন, তুমিও পছন্দ করো, যাতে দ্রুত পোশাক বানাতে দেয়া যায়। এগুলো ভালো না, আমি পরব না এগুলো। নিগার কালফা, আমার সিন্ধুকে সুলতানের দেয়া কাপড় আছে, এগুলো আমি পরব না।
এগুলো ভালো না। আমাকে সবচেয়ে সুন্দর লাগবে সুলতান সুলেমানের উপযুক্ত। এটা ওঠাও। যে চেহারা সুলতানের উপযুক্ত না তাকেই ফেলে দেওয়া উচিত। জাহাপনার হেরেম থেকে কুৎসিতটা চলে যাবে, এখানে শুধু সুন্দর থেকে যাবে। পুরনো প্রাসাদ তোমার মতো অসংখ্য মেয়েদের ভর্তি, ওখানে ভালো থাকবে তুমি। শাহজাদার মা পুরনো প্রাসাদে থাকতে যায় না। ছেলে যে হবে তা কি করে বলছো তুমি? আমি জানি ছেলে হবে আমার, তারপর আরো একটা ছেলে হবে, তারপর আরো একটা, তারপর আরো ছেলে হবে। জন্ম দেওয়ার সময় মরে যাবে ও শয়তান। হেকিম দিয়েছেন, খেলে আপনার ভালো লাগবে। এটা বেশি খেতে হয় না, শুধু এক দু ফোঁটা, বেশি খেলেই বিষ হয়ে যায়। মুস্তাফা, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, চলুন খেলি, ধরবেন বাজি। এত বড় জয়ের পরও স্বাদ মেটেনি মাত্র একটি, খুব লোভ। যদি জিতি ওটা আমার। এটা দেব না আপনাকে, জাহাপনা আমাকে দিয়েছেন। জানি আমি, এজন্যই চেয়েছি। খাস কামরা প্রধান, রাজধানী থেকে দূত এসেছে পত্র নিয়ে। আমাকে দাও, জাহাপনা এখন ব্যস্ত আছেন। আপনার জন্য চিঠি আছে। আচ্ছা যান, আপনার শর্ত মানলাম, কিন্তু তার বদলে আপনাকে ওই চিঠিটা আমার সামনে পড়তে হবে। থাক, খেলা দিচ্ছে নেই, অন্য কারোর সাথে খেলো। আমারও ঠিক খেলতে ইচ্ছে করছে না, বুঝলেন? এখন এখান থেকে যাও মাত্রাচ্ছি। আরে কেউ কি নেই আমাকে মাত্রাকে হারানোর মতন? অল্প করেই বাজি ধরবো। সকালের ঝলমলে রোদি হোক বা পূর্ণিমার আলো, কেউ মুছতে পারবে না এই মনের বেদনার অশ্রু। কত হেমন্ত এলো, কত বসন্ত চলেও গেল, আমার চোখে আজও শুধুই বর্ষা। আপনার নিঃশ্বাসের সাথে জড়ানো যে প্রাণ, তাজ নিস্তেজ উদাস নিষ্প্রাণ। একই দুঃস্বপ্ন দেখে কাঁদি আমি, আর একই প্রার্থনা করি, আমার ভালোবাসার, আমার প্রাণের মানুষটি যেন ভালো থাকে, যত দূরেই থাকি না কেন। এই দুটি চোখ আপনারই থাকবে সব সময়। ভুলে যাবেন না তো? প্রাসাদের আরো একটা খুশির খবর আছে, হুররাম হাতুন মা হতে চলেছে, আবার ফুপু হব আমি। হুররাম হাতুন,
হওয়া হতে চলেছে। ষড়যন্ত্র সফল হলো। দেখো এদিকে এই কাপড়গুলো দেখো, কি সুন্দর, কত দামি, আমার উপযুক্ত। কথার লাগাম টানো, না হলে বিপদে পড়বে হুরাম হাতুন। মাহিদেবরানকে কি কথা শুনালে তুমি? রাগে লাল হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল একটা থাপ্পড়ি না লাগিয়ে দেয় তোমার গালে। আল্লাহ, কিছুই না, আমার কিচ্ছু করতে পারবে না। সুলতান সুলেমান আছেন না, শাহজাদা আছেন না, আর কি চাই আমার? আর যদি তোমার মেয়ে হয়? এই দুনিয়ায় কখন কি হয় তা কে জানে, কত কিছুই তো হওয়া সম্ভব। শুধু সুস্থতাই চাও, ব্যাস। এটা সুন্দর না? তৈরি আছেন জালাল জাদা? জাহাপানা, আমি প্রস্তুত। মরহুম সুলতান সেলিমের পর আপনার সাথেই প্রথম বিজয় গাথা লিখছি। আশা করি আপনার সাথে আরো অনেক বিজয় গাথা লিখব। লিখুন। বিজয় গাথার শুভ সূচনা হচ্ছে এই মর্মে যে, আমি আমার সাম্রাজ্য এর অধিবাসীর কল্যাণের কথা মাথায় রেখে হাঙ্গেরিতে আক্রমণ চালিয়েছি, ন্যায়ের জন্য অত্যাচারী শাসকদের উপর হামলা করেছি। বেলগ্রেড দুর্গ নিঃসন্দেহে আমাদের জন্য কঠিন লক্ষ্য ছিল। এর মিনারগুলো আকাশচুম্বী, দুর্গের দেয়াল মাছের আশের মতো পিচ্ছিল। একে জয় করা অসম্ভব বলে মনে করা হতো এক সময়, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করতে সক্ষম হয়েছি আমরা। আমি আমার বাহিনী নিয়ে সেই দুর্গে আক্রমণ করেছি, অত্যন্ত সাহস আর কৌশলের সাথে। দুর্গের মাথায় অটোম্যান পতাকা ওড়াতে সক্ষম হয়েছে আমার প্রাণপ্রিয় যোদ্ধারা। শত্রুদের মুখে ছাই দিয়ে অটোম্যান সাম্রাজ্যের এক শুভ সূচনা করেছে।